প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এগ্রিকালচার এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি আলোচনা করব কিভাবে আপনারা লটকনের সাথে আদা চাষ করবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লটকনের সাথে আদা চাষ করা হয়েছে, আর একসঙ্গে দুই ফসল চাষকে আমরা সাথী ফসল বলে থাকি। দীর্ঘমেয়াদী ফসলের সাথে স্বল্পমেয়াদী ফসল চাষ করে আপনারা অধিক লাভবান হতে পারেন। আদা দোআঁশ, পেলে দোআঁশ আদা ছায়া জায়গায় ভালো জন্মে। আদা ফাল্গুন থেকে বৈশাখ মাস পর্যন্ত লাগানো যায়। সাধারণত 12-15 গ্রাম ওজনের 1-2টি 20 বিশিষ্ট কন্দ লাগানো যায়। 40-45 সেন্টিমিটার দূরে দূরে সারি করে 20 সেন্টিমিটার দূরে দূরে 5 সেন্টিমিটার গভীরে আদা লাগাবেন। কন্দ লাগানোর পর বেলি করে দিবেন। প্রতি হেক্টরে 1000 কেজি বীজ প্রয়োজন হয়। আদা লাগানোর 9-10 মাস পর আদা ওঠানোর উপযোগী হয়। গাছের প্রায় সব পাতা শুকিয়ে গেলে আদা তুলবেন। আদা হেক্টর প্রতি ফলন হয় প্রায় 12-13 টন। লটকনের সাথে আদা চাষ করে স্বল্প সময়ে অধিক লাভবান হতে পারেন। আর যারা যারা লটকনের সাথে আদা চাষ করতে চান তারা কমেন্ট করে জানিয়ে দিন তাদের মতবাদ। ধন্যবাদ সবাইকে।